আর আল্লাহ হয়তো ভালোই মনে করেছে আপনার চাই তোকে ভালো স্বামী দিবে, সেই জন্য আল্লাহ পাক আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। এক ভাই লিখেছেন, বাংলাদেশ যারা আহলে হাদিস তারা নিজেদের মসজিদ ছাড়া হানাফিদের মসজিদে নামাজ পড়তে চায় না কেন? আবার লিখেছেন, যারা আহলে হাদিস তারা হানাফি ইমামের পেছনে নামাজ পড়তে চায় না কেন? আবার লিখেছেন, আহলে হাদিসের মধ্যে লেখা হয় কেন এটা আহলে হাদিস মসজিদ, এতে কি গুনাহ হবে ওই যে যারা নামাজ পড়তে চায় না? দেখেন, প্রথম কথা, যারা আহলে হাদিস ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে, তাদের ছাড়া যতগুলি ফিরকা আছে প্রত্যেকটি ফিরকার মধ্যে বিদাত ভরা আছে, ভরপুর আছে। হাকিকাতটা আজকে বলে দিলাম আমি, কেন বলতে বাধ্য করলেন? আহলে হাদিস ছাড়া প্রত্যেকটি ফিরকা নিয়ে আসেন আর বলেন যে আমাদের অমুক ফিরকা, বলেন এতে কি বিদাত আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। এই জন্য দু চারটি ফিরকার উপরে বক্তব্য করা হয়েছে, দেওবন্দির উপরে বক্তব্য করা হয়েছে, বেরেলিদের উপরে বক্তব্য করা হয়েছে, আর দেওবন্দি বেরেলি বলে দিলে বাকিগুলো সব অতি সামিল, মানে অতি ডুবে আছে। তো বিদাতির পিছনে যদি ভালো ব্যবস্থা থাকে নামাজ পড়া ঠিক নয়, তাহলে ভালো ব্যবস্থা যদি না থাকে আর শিরিক কুফরি পর্যন্ত না পৌঁছে, তাহলে ছোটখাটো বিদাতিদের পিছনে নামাজ হবে। সুতরাং যদি আহলে হাদিস মসজিদ না থাকে, তাহলে আহলে হাদিসে যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা সহি আকীদায় বিশ্বাসী, তারা দেওবন্দিদের পিছনে নামাজ পড়তে পারে। বাকি যারা বেরেলভি, রিজভি, কবর পূজারী, মুশরেক না, তাদের পিছনে নামাজ জায়েজ নয়। যেমন হিন্দুর পিছনে নামাজ জায়েজ নয়, আপনি হিন্দুর পিছনে নামাজ পড়বেন? আরে মহিলার পিছনে নামাজ পড়বেন না, যদি বলে আপনার নেত্রীর পিছনে নামাজ পড়েন, নামাজ পড়বেন না হয়তো আপনি, তাহলে আপনি কি করে আপনি কবর পূজারী মুশরেকের পিছনে নামাজ পড়বেন? কবর পূজারী মুশরিকদের পিছনে নামাজ জায়েজ নয়। আচ্ছা, তারপরে আরেকটি কথা শুনেন, এর উল্টোটো বলছি, যে জিজ্ঞাসা করেছেন তার জানা নেই, আমার ভালো করে জানা আছে, আমি শহরের মসজিদে দেশে এবং ছিলাম, ভালো করে জানি। আহলে হাদিসরা দেওবন্দিদের মসজিদে অহরহ নামাজ পড়ে, কিন্তু দেওবন্দি যদি জানে যে এটা আহলে হাদিস মসজিদ, জিন্দগিতেও মসজিদে নামাজ পড়বে না। হাকিকত, সত্য কথা নয়, আপনারা জানেন। আর আমার চাইতে বেশি আপনার এই অবস্থা সম্পর্কে জানেন, কারণ দুনিয়া সম্পর্কে আমার ভালো করে খুব, বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, এই তিনটি দেশ সম্পর্কে তো আমার ভালো করে জানা আছে যে কোথায় কি হচ্ছে, ধর্মীয় অবস্থা কোথায় কি। জি, আর একটা কথা, মজার কথা শোনাচ্ছি, বাংলাদেশে ইন্ডিয়াতে হানাফি বক্তা আহলে হাদিস জাহেলরা নিজের গ্রামে শহরে নিয়ে এসে আহলে হাদিস জলসা ওয়াজ মাহফিল, হানাফি বক্তা দিয়ে অহরহ জলসা করাচ্ছে, ওয়াজ মাহফিল করাচ্ছে, কথা সত্য নয়? আস্তে করে বললেন যে কথা সত্য। চাপাই নওয়াবজ এলাকার লোক আছে, রাজশাহী এলাকার লোক আছে, আহলে হাদিস ম্যাক্সিমাম রাজশাহীতে, তারা দিনাজপুরে, তারা হানাফি বক্তা দিয়ে, সাইদি, তারপরে আরো যে সব লোকেরা আছে, এদেরকে দিয়ে হানাফি বক্তা দিয়ে তারা ওয়াজ মাহফিল করাচ্ছে, করাচ্ছে না করাচ্ছে? পক্ষান্তরে বাংলাদেশে প্রখ্যাত দুই তিনজন আহলে হাদিস বক্তার কথা বলছি, আবদুল্লাহ বিন ফজল, আবদুল্লাহ বিন কাজেম, আবু তাহের বর্ধমানী, কোন হানাফি চেনেন? কোনো হানাফি চেনে না, কারণ তারা জিন্দগি তো ডাকবে না আহলে হাদিস বক্তাকে। কোথায় আছেন? সংকীর্ণতা কার মধ্যে বেশি দেখলেন? মজহাবপন্থী বিদাতীদের মধ্যে সংকীর্ণতা বেশি। আহলে হাদিসরা দেওবন্দিদের পিছনে নামাজ পড়ে, আহলে হাদিসরা দেওবন্দি জামাত ইসলামী তবলিগি বক্তাদেরকে নিয়ে এসে ওয়াজ করায়, হানাফিরা জিন্দগিতে করেনি। হানাফি তো আসলে, এরা হানাফি না, এরা হচ্ছে নকল জাল হানাফি, হানাফি বলা ভুল হবে তাদেরকে, দেওবন্দি, এই জন্য দেওবন্দি বলা উচিত অথবা বেরলভি বলা উচিত। হ্যাঁ, এরা হানাফি নয়, কারণ হানাফি মজহাব আলাদা জিনিস, যেটা ইনশাআল্লাহ তাআলা আমি খুব শীঘ্রই এই শুক্রবারের অনুষ্ঠানে বয়ান করি যে হানাফি মজহাব কি। হানাফি মজহাব হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণের মজহাব, যদি হানাফি মজহাব হয়, আর এটা হচ্ছে জাল হানাফি মজহাবের নামে জালিয়াতি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই, আর না হলে শুনে দেখবেন আমার বক্তব্য আছে ইমাম আবুর জীবনী, ইমাম আবু হানিফার জীবনীতে তিনি বলেছেন যে সহি হাদিস আমার মজহাব, আর আপনার সহি হাদিস ছাড়া সব জয়ী পয়ের উপর আমল করবেন, তাহলে কোথায় জাল আপনার মজহাব? তাহলে দেওবন্দি বেরলিদের যে হানাফি মজহাব, সেটা জাল হানাফি মজহাব। প্রকৃত হানাফিকে আর একটা বক্তব্য শুনতে বলবো অডিওতে, প্রকৃত হানাফিকে শুনলে বুঝতে পারবেন যে আসল হানাফি কে। তাহলে আসল হানাফি আলাদা আর জাল হানাফি আলাদা। আর আমার এই কথা আপনি হাড়ে হাড়ে মিলিয়ে দেখবেন বাংলাদেশে গিয়ে, যে আহলে হাদিস বক্তাকে জিন্দগিতে কোনো হানাফি স্টেজে ডেকেছে বক্তব্য করার জন্য? কখনো না, কখনো না। দেখান যে আসাদুল্লাহ গালেবকে বরিশালে, পটুয়াখালীতে, নোয়াখালীতে কোন একটা বক্তব্য ডেকে নিয়ে গেছে, দেখান দেখি আমাকে হানাফিরা। পক্ষান্তরে সাইদি সাহেবকে রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, আহলে হাদিস গ্রামে গ্রামে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের কোনো ভাইরা থাকলে আবু কি বলে মানে গোলাম মুর্তজা একটা বক্তা ছিল, ঐতিহাসিক বক্তা, তাকে আহলে হাদিস জাহেলরা গ্রামে গ্রামে নিয়ে গেছে। কিন্তু একজন আহলে হাদিস আলেম, বড় বড় বক্তা আহলে হাদিসদের ছিল,
কেউ নিয়ে গেছে আইনুল বারিকে কোনোদিন কোন হানাফি গ্রামে নিয়ে গেছে হানাফিরা কখনো দেখাতে পারবেন না হাকিকাত খুলতে বাধ্য করলেন আমাকে আসল কথা তুলে ধরতে বাধ্য করলেন বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে সংকীর্ণতা কার মধ্যে আছে যত মজহাবি গোলামি যত বিদাত তত বেশি সংকীর্ণতা এখানে আর যত কোরআন হাদিস এখানে ঢোকাবেন তত ব্রেনটা প্রশস্ত হবে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন আমাদের সংকীর্ণতা যেন দূর করে দেন শিরক বিদাত থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ফিরকাবাজি থেকে দলাদলি থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন কোরআন সুন্নার উপর আমাদেরকে ঐক্য নিয়ে আসার যেন তৌফিক আল্লাহ পাক দান করেন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন